ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সমূহের চেয়ারম্যান ডক্টর তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সমূহের পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর কাজী শহীদুল আলম, IBF এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সালেহ জুবর, সদস্য মোহাম্মদ কামরুল হাসান, প্রফেসর ডক্টর মোহাম্মদ ফসিউল আলম, সৈয়দ আবু আসাদ, আবু সাইদ মোহাম্মদ কাসেম, শওকত হোসেন FCA, IBF সদস্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সমূহের CEO মোহাম্মদ আলী সহ স্থানীয় পরিচালকবৃন্দ, IBF এর GM মোহাম্মদ সালেহ ইকবাল, মোহাম্মদ আব্দুস সামাদ ও মোহাম্মদ আবুল কালাম। এই সময় কমিউনিটি হাসপাতালের কর্মকর্তা এবং প্রত্যেক কমিউনিটি হাসপাতালের শেয়ার হোল্ডার বৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন। হাসপাতাল সমূহের 2022-23 লভ্যাংশ ঘোষণা করা হয়। 2022-23 সালের লভ্যাংশ এবার ঝিনাইদহর ভালো পারফরমেন্স বিবেচনা করে আমরা 25% লভ্যাংশ ঘোষণার প্রস্তাব করছি। তারপর নিরীক্ষক নিয়োগ এবং তাদের পরিশ্রম নির্ধারণের জন্য এই অর্থ বছরে আমরা ফেমস আর চার্টার্ড অ্যাকাউন্ট 19,000 টাকা ভ্যাট ট্যাক্স বাবদ নিয়োগ দেওয়ার সুপারিশ করছি।